আসসালামু আলাইকুম, আমি হাসানুর রহমান হাসান, প্রোপ্রাইটার মিসেস হাসান এন্টারপ্রাইজ, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর। আমি দীর্ঘদিন যাবত এই ফোড়া রোগে ভুগছিলাম, যে আমার পায়ুপথের চারপাশে ফোড়া উঠে, ফোড়া উঠলে ওগুলো টিপে দিয়ে রক্ত পুঁজ বাইর হলে ভালো হয়, আবার হয় সেটা একটু এরকম করে বিভিন্ন, তখন আমি বিভিন্ন ডাক্তারের কাছে যাই, যেমন দিনাজপুর, রংপুর যাই, তারা আমাকে ওই কেটে অপারেশন করে দিবে বলে বলছে, এবং সেক্ষেত্রে ওই পানিতে বসতে হবে, গরম পানিতে বসতে হবে, দীর্ঘ সময় সময় লাগবে, ভিতর থেকে পুড়ে উঠবে, এই এই ধরনের কথা বলতেছিল। তা আমি নিজেকে ভয় পেয়ে আমি খুঁজতেছিলাম যে আরো উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া যায় কিনা। পরে আমি ইন্টারনেট সার্চ করে, মূলত আমার উদ্দেশ্য ছিল যে বিদেশে বিভিন্ন দেশের সার্চ দিয়ে কোথায় ভালো ডাক্তার আছে সেটা আর কি আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম। হঠাৎ করে আমার দেশীয় ডাক্তার ডাক্তার এরফান, কোলেস্ট্রল সার্জন, শ্যামলী, ঢাকা, এনার একটা সাক্ষাৎকার টিভিতে আমি দেখি। দেখার পরে উনি বলে যে ওনার 100% উনি গ্যারান্টি দিয়ে বলতেছে যে লেজার মেশিনের সাহায্যে 100% গ্যারান্টি সহকারে উনি চিকিৎসা করলে এবং 100% ফলাফল আছে। আমি এই কথাতে খুবই উদ্বুদ্ধ হই এবং সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে নিয়ে আমি শ্যামলী ঢাকায় পপুলারে চলে আসি। আসার পর উনি আমাকে, আমি আসি গত 16-17 আসি, 20-7 উনি আমাকে সিরিয়ালটা দেয়, অপারেশনের সিরিয়াল। ট্রমা সেন্টারে আমি অপারেশনটা মূলত করি, অপারেশনের পরের দিনই উনি আমাকে ছেড়ে দেয় এবং আমি হেঁটেই মোটামুটি বাসায় যাই। এবং ওষুধের মাধ্যমে এমনভাবে হয়েছে আমাদের রক্ত পুঁজ বা অন্য কোনো ইনফেকশন আমার হয়নি। মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ এখন সুস্থ আছি এবং সুস্থ হয়েছি। নিজের বাস্তবতা দিয়ে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা বিদেশে যাওয়ার আগে, বিভিন্ন জায়গায় চেষ্টা করার আগে, আপনি আমাদের দেশীয় রত্ন ডাক্তার ইরফান এনার সামনে আসবেন, এনার কাছে আসবেন, না ট্রিটমেন্ট নেবেন এবং লেজারের মাধ্যমে অপারেশন করবেন। ইনশাল্লাহ এখানে 100% সফলতা আমি পেয়েছি, আপনারা পাবেন বলে আমি আশা রাখছি। আর একটা কথা আপনাদেরকে বলবো যে এই রোগটাতে ভয় যে ভিতরে অপারেশন করে কেটে দিয়ে যে রক্ত পুঁজ বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন আমার এক ছোট ভাইয়ের এক সময় বা আজ থেকে 5-7 বছর আগে অপারেশন করা হয়েছে রংপুরে, ওরা করছে কি দুইটা বা পাচার পায়ুপথের কেটে ফাঁক করে রাখছে, মানে ভেতরটা দেখা যাচ্ছিল পাচার ভিতরে। তখন ওরা বলছিল যে গরম পানিতে বসে বসে দীর্ঘ 6 থেকে 10 মাস বা 1 বছর লাগছে পুড়তে, পুড়ে আসতে লাগছে এবং পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। এক্ষেত্রে আমি সেরকম কোনো ইয়া পেলাম না, তারা মেশিন দেওয়া কত সুন্দরভাবে অপারেশন করলো, কোনো রক্ত পুঁজ বাইরে হওয়া ছাড়াই এবং কোনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ আমি অল্প দিনেই সুস্থ হলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার বিদেশে যাওয়ার আগে, বিভিন্ন জায়গায় যাওয়ার আগে কোলেস্ট্রল সার্জন ডক্টর ইরফান, ASM ইরফান, শ্যামলী, ঢাকা, পপুলার এখানে আসবেন, চিকিৎসা নেবেন। আশা করি আপনাদের উপকার হবে, আমাদের দেশের ভাবমূর্তিটা উন্নত হবে, বাইরে আমাদের যেতে হবে না। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।